ভানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রোমান হরফে ককবরকের দাবিতে সামনে রেখে আজকে বন্ধ টিএসএফ এর। পূর্ব ঘোষণা মতো আজ সোমবার সকাল 6টা থেকে 12 ঘন্টার বন্ধ শুরু। যদিও এই বন্ধের প্রভাব গোটা রাজ্যে, রাজ্যের সঙ্গে রাজধানী আগরতলাতেও বন্ধের প্রভাব পরিলক্ষিত। রোমান হরফে ককবরকের দাবিতে আজকে টিএসএফ এর 12 ঘন্টা বন্ধের আহ্বান। ককবরক ভাষার জন্য রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে কার্যত আজকের এই বন্ধের আহ্বান। টিএসএফ ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে সেই বন্ধ পালন হচ্ছে গোটা রাজ্যে। তারই সঙ্গে বন্ধকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে যেমনটা ঘোষণা ছিল সেই অনুযায়ী অবরোধ চলছে। আজ সকাল থেকে যে খবর এখন অবধি এসে পৌঁছাচ্ছে, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শহর আগরতলার উত্তর গেট এলাকায়, যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ টিএসএফ এর পক্ষ থেকে, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং বন্ধের আহ্বান তারা জানিয়েছেন আজকে সকাল থেকে। যদিও এই বিক্ষোভ চলাকালীন পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং অবরোধকারী বা বিক্ষোভকারীদের অ্যারেস্ট করা হয়, নিয়ে যাওয়া হয় এডি নগর পুলিশ গ্রাউন্ডে। রোমান স্ক্রিপ্ট এবং 125তম সংবিধান সংশোধনী বিল নিয়ে আজ টিএসএফ এর 12 ঘন্টা স্ট্রাইক বা বন্ধের আহ্বান, যেটা পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আজ সকাল থেকে গোটা রাজ্যে বন্ধ, গোটা রাজ্যে বন্ধ পরিলক্ষিত বিভিন্ন ক্ষেত্রে। যদিও এক্ষেত্রে প্রশ্ন উঠে আসছে যে ককবরক ভাষা, যা এই রাজ্যের বৃহদাংশে জনজাতিদের ভাষা, এবং এই জনজাতিদের ভাষা ককবরক, কিন্তু এখনো পর্যন্ত ককবরকের কোন লিপি নেই, এখনো পর্যন্ত অনুমোদিত কোন হরফ নেই। সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে ককবরক ভাষাকে, কিন্তু এখনো পর্যন্ত ককবরকের কোন হরফ বা কোন লিপি যেহেতু নেই, তাই বারবার এই দাবি এবং আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে জনজাতি ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে। যেমনটা আজকে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আন্দোলন বা বন্ধের ডাক দিয়েছেন, সেই অনুযায়ী রাজ্যে বন্ধ পরিলক্ষিত, কোথাও মিশ্র সারা আবার কোথাও ব্যাপক সারা পরিলক্ষিত হচ্ছে বন্ধকে কেন্দ্র করে। তাহলে এক্ষেত্রে সরকার কেন এখনো পর্যন্ত ককবরকের কোন হরফ বা কোন অনুমোদিত হরফ কেন এখনো পর্যন্ত দেয়নি, এই প্রশ্নটাই তুলছেন রাজ্যের বৃহদাংশে জনজাতি অংশের মানুষজন। এক্ষেত্রে কি কোনো ভোটই কি সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত অনুমোদিত কোনো হরফ চালু হয়নি তাকে কেন্দ্র করে? এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক। যদিও টিএসএফ এর পক্ষ থেকে রোমান হরফে ককবরকের দাবিতে একাধিকবার আন্দোলন সংগঠিত করা হয়েছে, পূর্বেও আমরা দেখেছিলাম বা গত কয়েক মাস ধরে আমরা দেখেছি যে আন্দোলন সংগঠিত টিএসএফ এর পক্ষ থেকে রোমান হরফে ককবরকের দাবিতে, এবং 125তম সংবিধান অনুযায়ী তারা আন্দোলন জানিয়েছে, দাবি তুলেছেন সরকারের কাছে, তারা ডেপুটেশন দিয়েছেন, একই সঙ্গে রাজভবন অভিযান পর্যন্ত তারা করেছিলেন এর পূর্বেও, এবং সেক্ষেত্রেও তারা বাধাপ্রাপ্ত হয়। কিন্তু তাদের দাবি বারংবার হয়ে আসলেও এখনো পর্যন্ত দাবির কোনো তারা উত্তর পাননি বা সমাধান হয়নি। ককবরক ভাষা, যে ভাষা রাজ্যের, আরো একবার বলে রাখি, ত্রিপুরার বৃহদাংশে জনজাতিদের ভাষা ককবরক, কিন্তু সেই ককবরক ভাষার এখনো পর্যন্ত কোনো লিপি নেই, সরকার অনুমোদিত কোনো হরফ এখনো পর্যন্ত নেই। তাই অধিকাংশ ক্ষেত্রে আন্দোলন এবং অভিযোগ উঠে আসছে রোমান হরফে ককবরকের দাবিতে। আজকে সেই দাবিকে সামনে রেখে বন্ধ ডাকা হয় টিএসএফ এর পক্ষ থেকে, 12 ঘন্টার রাজ্য বন্ধের ডাক দেওয়া হয়। সেই বন্ধ সকাল থেকে শুরু হয়েছে, বিশেষ করে বন্ধকে কেন্দ্র করে উত্তর গেট এলাকায় বিক্ষোভ এবং টায়ার জ্বালিয়ে আন্দোলন প্রদর্শন টিএসএফ এর। এই মুহূর্তে দেখাবো যে টিএসএফ এর কি বক্তব্য রয়েছে, কি জানাচ্ছেন তারা, একই সঙ্গে পুলিশের কি বক্তব্য শোনাবো। মিডিয়া রগ্ন হামবাই জন্য কভারেজ খাবেমানি বাগৈ জন সাইমান তিনি মেসেজ তাই আরমি নারী আমি মেসেজ সরকার নিনি খরান খাই আংকে
سنة دابينا ماني نا ياكي كوك بروغنا رومان سكريبا شويني نشي بريانكي أملي شايفو توبا قطار تايفو بس كانت أمي مانو أملي قطار سنة شرقار بابمين نا أسو كوي تغني رغم ايوان خلينا نموكو سنة إيمان نا داتي داتي ماني لاني باقاي سنة داتي داتي ماني ياكي أملي شايفو توبا قطار تايفو أمي تانناي سنة كيا شابشاني نا كيبرا حاني جوتو لكورو سنة داتي Around 35 to 40 students এখানে বসেছিলেন তো ওদেরকে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হয়েছে কেন কি ওরা রাস্তা অবরোধ করছিল তাই ওদেরকে প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হয়েছে কি জন্য ওরা অবরোধ করছিল ওদের রোমান স্ক্রিপ্টের ডিমান্ডের ব্যাপার নিয়ে ওনারা প্রদর্শন করছিলেন থ্রুআউট দ্য স্টেট এটা চলছে অনেক মাল্টিপল লোকেশনে এখানে হচ্ছিল তো আজকে ওরা এখানে প্রদর্শন করার সময় রাস্তা অবরোধ করেছে which was illegal তো ওদেরকে ডিটেনশনে নেওয়া হয়েছে ওরা কোন কোন অর্গানাইজেশন স্যার এখানে একটা আমব্রেলা অর্গানাইজেশন অনার অর্গানাইজেশনের মেম্বাররা আছে বেসিক্যালি টিএসএফ এর মেম্বাররা আছে কতজন কি আপনারা অ্যারেস্ট করেছেন এখন তো পুরো কাউন্ট অ্যাকচুয়াল কাউন্ট বলা সম্ভব না মানে ডিটেনশন সেন্টার থেকে নাম নিয়ে ওদেরকে অ্যাকচুয়াল কাউন্ট আমরা জানাবো বাট মোস্টলি 35 টু 40 অ্যাপ্রক্স আর কি রয়েছে আপনি জানার মতো কোন জায়গায় রেজিস্ট্রেশন এখন তো অন্য অনেক কটা লোকেশনে আছে সিমিলার কারবাই করা হচ্ছে এর সাথে নেগোসিয়েশন চলছে যাতে ওদেরও আর পাবলিক কমিউনিটিদের উপর ইনকনভিনিয়েন্স না হয় এটার জন্য এই অ্যারেঞ্জমেন্ট নেওয়া হয়েছে ওরা আজকে রাস্তা অবরোধ করেছে সাবসিকুয়েন্টলি ওদেরকে এখন প্রিভেন্টিভ ডিটেনশনে নেওয়া হয়েছে আচ্ছা এই খবর যে ওরা সরকারের বিরুদ্ধে বা সরকারের যে বন্ধের আহ্বানে বন্ধের সমর্থনে টিএসএফ এর আওয়াজ আপনারা প্রথমেই শুনলেন অন্যদিকে পুলিশের বক্তব্য শোনালাম যদিও ত্রিপুরার অত্যন্ত শক্তিশালী একটি উপজাতি ছাত্র সংগঠন ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন যারা রোমান হরফে বা রোমান লিপিতে ককবরক প্রত্যাবর্তনের দাবি এবং 125তম সাংবিধানিক সংশোধনী বিল পাশের দাবিতে আজকে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে যদিও এর পূর্বে তারা রাজভবন অভিযান করেছিল কিন্তু সরকার তাদের দাবি মানতে ব্যর্থ এমনটাই অভিযোগ তুলেছেন টিএসএফ এর সভাপতি সম্রাট দেব বর্মা এবং তিনি শনিবার দিন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে বন্ধের আহ্বান দিয়েছিলেন এবং আজকে গোটা রাজ্যব্যাপী বন্ধ হচ্ছে টিএসএফ এর পক্ষ থেকে তবে এখনো পর্যন্ত জানিয়ে রাখি পাওয়া খবর অনুযায়ী বন্ধকে কেন্দ্র করে খোয়াই চৌমোহনি এলাকায় অবরোধ টিএসএফ এর অবরোধ যেমনটা এখন অবধি আমরা জানতে পারছি অন্যদিকে বিশ্রামগঞ্জ তকসাপাড়া এলাকাতেও অবরোধ সংঘটিত একই সঙ্গে বিশ্রামগঞ্জ থানাধীন জাতীয় সড়কের দেওয়ানবাজার এলাকায় অবরোধ গন্ডাছড়াতেও বন্ধের ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত অর্থাৎ যে দাবি রয়েছে সেই দাবি সরকারকে মানতে হবে অনতিবিলম্বে এখনো পর্যন্ত কেন নেই এই প্রশ্নতেও কার্যত সরব হয়েছেন টিএসএফ একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন